বাংলাদেশে আজ অসৎ কাজ বলতে এই যে বিভিন্ন যাত্রা গান বাজনা এই কথা বলেন কেন আমি কিন্তু শুরুতে বিয়ে বাড়ির কথা বলতেছিলাম এনারা যারা বিয়ে করেছিলেন ইনি যখন বিয়ে করেছিলেন আমার বাবা যখন বিয়ে করেছিলেন নাকি গান বাজিয়ে বিয়ে করেছিল দেখেন এখনই বলছে না বাস্তব প্রমাণ আমার বাবা আর আমার দাদা যারা ছিল তার আগের যারা ছিল ওরা কি গান বাজিয়ে বিয়ে করেছে বিয়ে যে আজকে জানতোই না কথা বলেন আর তোমার বিয়ে 10 দিন ধরে তুমি গান বাজাও এগুলো তো জমি না সৎ কাজ আপনার উচিত দায়িত্ব কর্তব্য এইগুলোতে বাধা দেওয়া দরকার আমরা পারি না আমরা ম্যাও ম্যাও করছে এই দেশে আজ কথা বলেন এই দেশে আজ গান বলবেন কেউ বাধা দেবে না আর নাচবে কথা বলেন আমি এই যে 31 তারিখ মাহফিল করেছিলাম ঝিনাইদহ জেলাতে ঝিনাইদহর শলকুপায় আমার মাহফিল ছিল চতুর্দিক থেকে বক্সের গানের আওয়াজ যেভাবে আসতেছিল আমি চিন্তা করলাম আল্লাহ মাহফিল যারা রেকর্ড করতে এসেছে চার পাঁচটা ক্যামেরা ওই দিন এসেছিল চিন্তা করলাম যে এদের এখানে যদি গান ওঠে আর এরা যদি ছেড়ে দেয় আমারই আবার বদনাম হবে কারণ বাংলাদেশে হুজুররা তো বেকায়দায় যদি জোরে যায় বলে দাওয়াত করেছে যদি একটু আস্তে যায় বলে পাঁচপা খাও খেয়ে গেছে মরা সারা উপায় আছে বলেন এই দেশটা যদি আজ ইমানদারদের দখলে থাকতো আমার তো মন বলে অন্তত একটা যদি ইমানদার এই দুনিয়ায় রাষ্ট্র ক্ষমতায় থাকতো এরকম শেয়ারগুলোতে যদি থাকতো অন্তত ওই জেলার যদি দায়িত্ব পেত সবগুলো গান বাজনা সবই বন্ধ করে দিত কারণ ইমানদারদের সঙ্গে সঙ্গে মনে পড়ে যাবে সূরা লোকমানের 6 নম্বর আয়াত এর ব্যাখ্যা আমি বলেছিলাম এই যে রহিমপুরে আমি বলতে চাচ্ছি না তারপরেও একটু টাচ দিছি দুনিয়ায় গান বাজনায় গেলে আপনি হেদায়েত পাবেন না কোনোদিনও না আপনি যদি হেদায়েত পেতে চান জীবনের অপরাধগুলো যদি নেকি বানাতে চান আপনাকে আশা লাগবে কোরআনের ময়দানে আগামী কালকের পর থেকে আর মাহফিলগুলো হবে না আমরা পাবো না এরকম আর কোরআনের ময়দান আল্লাহর কাছে রাতের বেলা দুটি হাত তুলে দোয়া করলাম আল্লাহ অন্তত যারা এত সুন্দর কোরআনের ময়দানগুলো বন্ধ করে দিল যারা আর করতে দেবে না তাফসীর মাহফিল আল্লাহ এদের অন্তরে যদি হেদায়েত দেওয়ার জায়গা থাকে হেদায়েত দিয়ে দাও হেদায়েত যদি না নেওয়ার বা না দেওয়ার জায়গা থাকে নমরুদের মতো ধ্বংস করো ফেরাউনকে যেভাবে ধ্বংস করেছো এদেরকে ওইভাবে ধ্বংস করো কারণ এরা তো আর ফেরাউনের মতো যা করছে সবই মিলে যাচ্ছে আবু জাহেল যা করে নাই তার চাইতেও বেশি করছে আমি ভুল বললাম Bruce Lee 24 Enjoy the Holy Quran